চক আমি কংগ্রেস দলের সদস্য হও আর কংগ্রেস দলে নিজের ব্যক্তিগত চিন্তাতক দেশ রাজ্য আর জনসাধারণ মানুষের চিন্তা করে। আই থাকা সময়ত আমার দলে আর অসমত বসবাস করা প্রতিটি জাতি জনগোষ্ঠীর যেটো মঙ্গল হব সেই পথকেই কংগ্রেসে গ্রহণ করিব। গতিকে সমষ্টি পুনর্নির্ধারণের যে খসড়া ওলাইছে তার উপর ইতিমধ্যে আমার দায়িত্ব আর করণীয়খিনি আমি পালন করে আছো আর বিভিন্ন সভা সমিতি বা আমার দায়িত্বপ্রাপ্ত যখন কংগ্রেস দলের ব্যক্তি তেখেতসকলৰ মন্তব্যখিনি ইতিমধ্যে আপনার জড়িয়ে রাইজর আগত রাখিছে। গতি থাকা সময়খিনিত বিভিন্ন ধরনের অসুবিধা ক্ষেত্র যখন আনব বিচারে বা মানুষক কথা এটা কয়ে কাম এটা করব বিচারে তার বিরুদ্ধে কংগ্রেস দলে সদায় কাম করে যাব, সমষ্টি পুনর্নির্ধারণেই হোক বা আন আন ক্ষেত্রতেই হোক। আজি যাকালির পর আজি তারিখলৈকে গাখীরের দাম বৃদ্ধি, মদর কথা তো নকওয়ে, মদর ক্ষেত্রে মদর নতুন নতুন দোকান দোকানবর খুলি দিয়ার সময় বৃদ্ধি আর আপনি শাক পাচলির বাজার বা বিভিন্ন শাক পাচলির বাজারে হোক বাজারত আপনি সুমাব নয়, শাকক পক্ষর ডাঙর ডাঙর কথা কিন্তু মানুষ যে বিপদত পড়ি হাহাকার করবলগা হয়েছে তার বিষয়ে কিন্তু এবারও মাত নামাতে। যা দুদিন সরকারের প্রায়বোর মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে ধরে বিভিন্ন জেলালে গেছে বিভিন্ন কার্যসূচীল, সেই জেলার মানুষকর কি অবস্থা, সেই জেলার মানুষকলে মূল্যবৃদ্ধিত কেনেক ককবগাই আছে, বানপানী হয়ে গেছে এটিও বানপানীরপর মানুষ নিরাপদ নহয়, বানপানীত পর্যাপ্ত সাহায্য পালে নে নাই তার খবর লোবলে কোনো সময় নাই। গতি রাজ্য লাহে লাহে বিপদর পিন আগবাড়ি গৈ আছে আর শাসক পক্ষই সেই বিপদর পর রক্ষা করার কারণে যেখানে কাম করবেন দায়িত্ব পালন করবেন তাকে নকরি আন কিছু ইস্যু রাইজর আগত ঠিয় করাই রাইজক যাতে মূল বিষয়ত মন কাণ না থাকে সেই ক্ষেত্রতে শাসক পক্ষই গুরুত্ব দিছে। গতি রাইজ বুর্বক নহয়, রাইজে সকলো দেখি আছে আর রাইজর হাতত যেতিয়া ইয়ার বিচার করার ক্ষমতা আহিব রাইজে নিশ্চিতভাবে বিচার করিব। কি বলে ক ডেলিমিটেশন হয়েছে আর বিজেপি যিমান উৎফুল্লিত, বিজেপির নেতা সকলে পালি নেতা সকলে যিবোৰ কথা কৈ আছে সেই কথাবোৰক সাধারণ ভোটাররে যে কিমান গুরুত্ব দিছে বা কিমান ভাল পাইছে এবার তেওঁলোকে সেই খবরবোৰ রাখা নাই। এবার কংগ্রেস দলে কি করে আছে বা আন আন রাজনৈতিক দলে কি করে আছে কেবল সেইখিনির উপর চকু নিদি সাধারণ ভোটার যেসকলে বিজেপিক ভোট মারিছিল সেই বিজেপির ভোটার সকলের কাষতে এবার যাওকচোন, বিজেপির দলের নেতা সকলে এবার যাওক, এবার যাওক, এবার বিজেপির নেতা সকলে এবার যাওক, এজেপির নেতা সকলে এবার যাওক, ইউপিপিএলের নেতা সকলে এবার যাওক, যাওকচোন সাধারণ যেসকল ভোটারে বিজেপিক ভোট দিছিল সেই ভোটার সকলের কাষত গৈ যোৱা সাতটা বছরের কার্যকালত বিজেপির ভোটার কিমান সন্তুষ্ট, বিজেপির ভোটারের ঘর চলাবলৈ তেওঁলোকে কিমান অসুবিধাত পৰিছে এবার মনের বতরা লবলৈ বিজেপির নেতা সকলে সেই কার্যসূচী করকচোন, মন কি বাত করে আছে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়,
এবাৰ ঘৰে ঘৰে গৈ বাট কৰকচোন, ঘৰে ঘৰে গৈ কথা পাতকচোন। গতিকে স্পষ্ট কথা যে ডেলিমিটেশ্যনেই হওক বা আন কিবাই হওক, বিজেপি ইমান উৎফুল্লিত যিমানেই নহওক, জনতাৰ মন কিন্তু বিজেপিৰ প্ৰতি ভাল নহয়। আৰু যেতিয়া জনতাৰ মন ভাল নহয়, লাহে 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 নিৰ্বাচনৰ দিন যিমান চুমুচাপি আহিব, সিমানেই জনতাৰ মনৰ যিটো বেয়া ভাৱ তাক প্ৰকাশ কৰা আৰম্ভ কৰিব। ইতিমধ্যে আৰম্ভ কৰিছে, লাহে লাহে আৰম্ভ কৰিব। আৰু আৰম্ভ কৰাৰ সংখ্যা যেতিয়া বাঢ়ি যাব, তেতিয়া শাসক পক্ষই কি কৰিব তাৰে চিন্তা কৰক বৰ্তমান। হেই, আপুনিতো সঁচা কথা কৈয়ে দিলে, আপুনিতো সঁচা কথা কৈয়ে দিলে। নিউটনৰ তৃতীয় গতিসূত্ৰ বিজেপিৰ ওপৰত মানে ইপিনে ইউডিএফ ওপৰত, ইউডিএফ ওপৰত মানে বিজেপিৰ ওপৰত। আৰু অসমৰ ৰাইজে ইয়াতো বুজি পাইছে, একেবাৰে সহজ। এতিয়া গণিতত যদি যিকোনো ছাত্ৰক আপুনি সোধে এক আৰু এক যোগ কৰিলে কিমান হয় দুই, এইটো যে একেবাৰে মানে গণিতৰ ছাত্ৰই কোনো, মই ভাবোঁ যে 100% কারো ভুল নহয়, এক আর এক যোগ করলে দুই হয়। ঠিক তেনেকৈ অসমৰ প্রত্যেকটো জাতি জনগোষ্ঠীর প্রত্যেকজন মানুহে, প্রত্যেকজন ভোটারে বিজেপি ওপৰত মানে ইউডিএফ ওপৰত, ইউডিএফ ওপৰত মানে বিজেপি ওপৰত, সকলে তো বুঝি পাই আছে। এতিয়া মই তো গণক নহয় বা কোন সময় কোন দিনভার শুভ সেইবিলাকো বিচার করা মই নাজানো। এতিয়া যি সময়ত তেওঁলোকে একলগ হৈছে সেই সময়খিনি শুভ হয়নে নহয় তেনেকুৱা যদি কোনোবাই বিচাৰ কৰিছে নাজানো, কিন্তু আমিতো জানো যে বছৰৰ প্ৰত্যেকটো দিনেই শুভ, সপ্তাহৰ প্ৰতিটো বাৰেই শুভ, দিনৰ 24 ঘণ্টাই বিভিন্ন সময়েই শুভ। গতিকে তেওঁলোকে যি সময়ত লগ হৈছে সেই সময়ত অশুভ বুলি কিবা কথা আছে নেকি, ক'ৰবাত লিখা আছে নেকি, ক'ৰবাত শাস্ত্ৰত আছে নেকি, কতোটো নাই। গতিকে মূল কথা হৈছে যে ৰাজনীতিকভাৱে বিৰোধী ঐক্যবদ্ধ হলে শাসক পক্ষই অকণমান কষ্টটো পায়, অকণমান ভয় তেওঁলোকৰ লাগেই। বিৰোধী ঐক্যবদ্ধ মানে শাসক পক্ষৰ ভয়, অকণমান আহি থকা নিৰ্বাচনত তেওঁলোকৰ কষ্টৰ কথা তেওঁলোকে উমান পায়, আৰু যাৰ কাৰণে বিভিন্ন কথা বাৰ্তাবোৰ কয়। মানুহ বন্ধুৰ সংখ্যা বাঢ়িলে, বন্ধুৰ সংখ্যা বাঢ়িলে কিবা বেয়া কথা নেকি? বন্ধুৰ সংখ্যাটো বাঢ়ি থাকিলে ভালহে। এতিয়া বাৰু শাসক পক্ষ বিজেপিয়ে কৈছে যে আগতেই লগ হ'ব লাগিছিল, নিজৰ স্বাৰ্থৰ কাৰণে লগ হৈছে। এতিয়া ঠিক আছে বাৰু, আগতে লগ হ'ল। এতিয়া তেনেহ'লে এ জি পি, বিজেপি, ইউ পি পি এল কিহৰ কাৰণে লগ হৈছে? তেওঁলোকৰ স্বাৰ্থৰ কাৰণে নহয় জানো? মই বিজেপি দলৰ মানুহখিনিক সুধিছোঁ যে এ জি পি দলৰ লগত তেওঁলোকে কিহৰ কাৰণে লগ হৈছে, ইউ পি পি এলৰ লগত কিহৰ কাৰণে লগ হৈছে, আৰু বি পি এফৰ লগত এই ক'ৰবাত দিনত অমিল, ৰাতি মিল, ৰাতি মিল, দিনত অমিল, এই যে লুকাবাকো যিটো প্ৰেম ইউ বি পি এফৰ লগত, এইবোৰ কিহৰ কাৰণে কৰি আছে তেওঁলোকে? কিহৰ? তেওঁলোকে স্বাৰ্থৰ কাৰণে নহয়। অ' তেওঁলোকে মিলিলে স্বাৰ্থ নাই, আৰু কংগ্ৰেছৰ লগত আন আন দলসমূহ মিলিলে তেতিয়া স্বাৰ্থৰ কথা আহি যায়। এতিয়া নিজৰ ভুল নেদেখা মানুহখিনিক আৰু নিজৰ সকলো সময়ত নিজৰ ভালৰ কথা চিন্তা কৰা মানুহখিনিৰ লগত আৰু কিবা পাতিব লগা কিবা আছে নেকি? চাওক, বিজেপিৰ যদি মদাহীৰ সংখ্যা কমাবই লাগে, দাম বৃদ্ধি কৰি কিয়? মদ বন্ধ কৰক, মদ মুক্ত অসম কৰক। বিজেপিৰ যদি মদাহীৰ সংখ্যা কমাবই লাগে, বা তেওঁলোকে যদি, বিজেপিয়ে যদি বিচাৰে অসমৰ মানুহে মদ খাব নালাগে, দাম বৃদ্ধি কৰি কিয়? ইয়াতো হিটলাৰী শাসন, ইয়াতো ব্ৰিটিছৰ শাসন। মদ বন্ধ কৰি দিলেই হ'ল, মদৰ দোকান বন্ধ কৰি দিলেই হ'ল। অবাস্তৱ কথা কিছুমান তেওঁলোকে কয়, আৰু মই ভাবোঁ যিজনে কৈছে তেওঁ বিজেপিৰ বৰঘৰৰ খবৰ নাজানে চাগে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।